অনুমতি ছাড়া সৌদি আরব সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন কাতার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি। নিষেধাজ্ঞার পর ক্ষমাও চান আর্জেন্টাইন তারকা। ব্যাপারটিকে মহৎ কাজ বলে মনে করেছেন মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ কার্লোস তেভেস। তিনি বলেছেন মেসির জায়গায় তেভেস হলে পিএসজিরই বরং ক্ষমা চাওয়া লাগতো। ডিওয়াইসি স্পোর্টসকে তেভেস বলেছেন, আমি মনে করি মেসি আমাদের সবাইকে শিক্ষণীয় বিষয় দেখিয়েছে। আমি বিশ্ব চ্যাম্পিয়ন হলে ছুটির দিনে বেড়াতে যাওয়ার জন্য ক্লাবের কাছে ক্ষমা চাইতাম না, রোজারিওতে ফিরে যেতাম এবং সেখানে বন্ধুদের সঙ্গে পান করতাম। ক্লাবকে আমার কাছে ক্ষমা চাইতে হতো, কিন্তু মেসি তো ক্লাবকে সব কিছুর ঊর্ধ্বে রাখে। আমি মনে করি মেসির প্রতি আপনার সাধুবাদ জানানো উচিত। গত 30 এপ্রিল লরিয়েন্টের কাছে 3-1 গোলের পরাজয়ের পর লিওনেল মেসি সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবের পর্যটন মন্ত্রী এই বিষয়টা নিশ্চিত করেন সবার প্রথমে, যার পর পিএসজি লিওনেল মেসিকে নিষেধাজ্ঞা দেয়। মূলত অনুমতি ছাড়াই লিওনেল মেসি ফ্রান্স ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান, যার কারণে তাকে নিষেধাজ্ঞা দেয় পিএসজি। তবে পরবর্তী সময় ইনস্টাগ্রামে মেসি একটি ভিডিও শেয়ার করে তিনি ক্ষমা চান, যার কারণে পিএসজি লিওনেল মেসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।